y nos vamos a ir a Bangladesh a conversar con estamos sí. locos por la selección en Bangladesh. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আছে ইউটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে, ভালোবাসা দিয়ে নাকি অভিমানের পাহাড়কেও মাটিতে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। আর এই কথাটির বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ এবং আর্জেন্টিনা। অতীতে এক ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দেয়। আজ সেই আর্জেন্টিনাই ভালোবাসার প্রতিদান হিসাবে বাংলাদেশকে একের পর এক বড় ঘোষণা দিয়ে যাচ্ছে। না, একটুও বাড়িয়ে বলছি না, স্বয়ং আর্জেন্টিনার প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে বড় ঘোষণা প্রদান করেছে। অতীতে বাংলাদেশ ও আর্জেন্টিনার সাথে কি ঘটনা ঘটেছিল যার জের ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তারা? আর্জেন্টিনার সরকার বাংলাদেশকে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে? কিভাবে আর্জেন্টিনা বাংলাদেশের এক শক্তিশালী বন্ধু দেশে রূপান্তরিত হতে যাচ্ছে? কিভাবে আর্জেন্টিনার সুপারস্টার মেসিকে ব্যবহার করে বাংলাদেশ পুরো বিশ্ব জয় করতে যাচ্ছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কেননা আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ফুটবল কিভাবে দুই দেশের মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে এমন এক নজিরবিহীন উদাহরণ দেখল বিশ্ব। বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল ভক্ত 80 দশক থেকে থাকলেও 70-এর দশকে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মাঝে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 1978 সালে আর্জেন্টিনা তাদের অ্যাম্বাসি বাংলাদেশ থেকে উঠিয়ে নেয়। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরপরই 1972 সালের শুরুতেই যে দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, হঠাৎ করেই কেন সেই আর্জেন্টিনা ঢাকা থেকে তাদের দূতাবাস উঠিয়ে নেয়? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। একটি দেশ থেকে দূতাবাস উঠিয়ে নেওয়া মানে সেই দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ও আর্জেন্টিনার মাঝে কি এমন হয়েছিল যে আর্জেন্টিনা তাদের অ্যাম্বাসি বাংলাদেশ থেকে উঠিয়ে নেয়? এর উত্তর হচ্ছে, বাংলাদেশ নয়, বরং যুক্তরাজ্যের জন্যই বাংলাদেশ এবং আর্জেন্টিনার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর্জেন্টিনার একটি দ্বীপ অবৈধভাবে যুক্তরাজ্য দখল করে রেখেছে যা ফালকল্যান্ড আইল্যান্ড নামে পরিচিত। মূলত আর্জেন্টিনা তাদের এই দ্বীপটি যুক্তরাজ্যের কলোনি থেকে মুক্ত করতে গেলে তৎকালীন বাংলাদেশের সামরিক সরকার যুক্তরাজ্যকে সমর্থন করে। খুব সম্ভবত এ কারণেই আর্জেন্টিনা তাদের দূতাবাস বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়েছিল। তবে 2023 সালের মধ্যে আর্জেন্টিনা সরকার বাংলাদেশে আবারও তাদের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। আর্জেন্টিনা শুধু বাংলাদেশে দূতাবাস স্থাপন করেই বসে থাকবে না, বরং বাংলাদেশকে নিয়ে একের পর এক বড় ঘোষণা দিচ্ছে তারা। ইতিমধ্যেই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করে টুইট করেছেন। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সাহায্যের ঘোষণা দিয়েছে। এরই মাঝে আর্জেন্টিনার বিশ্বকাপ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আর এই বিষয়টি আর্জেন্টিনার প্রথম সারির মিডিয়া বেশ ফলাও করে প্রচারও করছে। আর্জেন্টাইন সরকারের অনেক সংসদ সদস্য টুইটারে আর্জেন্টাইন দলকে বাংলাদেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। মেসিকে মেড ইন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে পুরো বিশ্বে মেড ইন বাংলাদেশ পোশাককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া তাদের তৈরি পণ্য প্রমোট করে কে-পপের মাধ্যমে। এভাবে বাংলাদেশ মেসিকে ব্যবহার করে মেড ইন বাংলাদেশি পণ্যের সুনাম ছড়িয়ে দিতে যাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন আর্জেন্টাইন সমর্থকরা রাস্তায় উল্লাস করে, তখন অদ্ভুতভাবে অনেকের হাতে লাল সবুজের পতাকাও দেখা গিয়েছে। অনেককে সেখানে বাংলাদেশের স্লোগান দিতেও দেখা গিয়েছে। ভালোবাসার প্রতিদান যে ভালোবাসা দিয়েই দিতে হয় তা দেখিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। প্রিয় দর্শক, বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভারতীয় মিডিয়া যে নেগেটিভিটি বিশ্বে ছড়িয়ে দিয়েছিল আজ তা উধাও হয়ে গিয়েছে। এখন বিশ্ব মিডিয়ায় আলোচনা হচ্ছে কিভাবে বাংলাদেশ এবং আর্জেন্টিনা ফুটবলের মাধ্যমে কাছে চলে এসেছে এবং বাংলাদেশে মেসির দল কবে এবং কখন যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সব মিলিয়ে কেমন ছিল আমাদের আজকের আয়োজন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।